আসসালামুয়ালাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল মামুনুল হক, যা বললেন পুলিশ। জানাবো আলেমদের গ্রেপ্তারের নিন্দা জানালেন শফিপুত্র আনাস মাদানী। এদিকে ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে যা বললেন সেই নারী চিকিৎসকের বাবা। সর্বশেষ থাকছে হেফাজতের নেতাদের মুক্তির দাবি মাহমুদুর রহমান মান্নার। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক উস্কানিমূলক বক্তব্য দিয়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঠে নামিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন। মঙ্গলবার দুপুরে মামুনুলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এছাড়াও তাবলিগের সাতপন্থীদের মারধরের কথা স্বীকার করেছেন তিনি। জোশের কারণে ওয়াজ মাহফিলে বক্তৃতায় বিশিষ্ট নাগরিকদের মানহানিকর বক্তব্য দিয়েছে বলেও স্বীকার করেছেন মামুনুল হক। এর আগে দুপুরে পৌনে ১২টায় সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নাশক ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাইবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া 23 মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। এই 23টি মামলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় 15, কিশোরগঞ্জে 2, চট্টগ্রামে 2 ও মুন্সিগঞ্জে 2টি। এর মধ্যে 2016 সালের ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানায় 5টি মামলা এবং চলতি বছরের মামলা হয়েছে 10টি। এর মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে। সিআইডির এই অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, যারা অগ্নিসংযোগ করেছে, হামলা ভাঙচুর ও সহিংসতার ঘটনা, যারা উপস্থিত ছিল, মদত দিয়েছে, উস্কানি দিয়েছে, জ্বালাও পোড়াও করেছে, তাদের ফুটেজ ফরেন্সিক করা হবে। ফরেন্সিক করে যাদের পাওয়া যাবে তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনব। তিনি আরও বলেন, আমরা এসব মামলায় প্রাথমিক তদন্তে 3 ধরনের লোকদের সংশ্লিষ্টতা পেয়েছি। যারা উপস্থিত থাকছে, অনুপস্থিত থাকলেও ইন্ধন দিয়েছে, আর যারা সরাসরি হামলা ও নাশকতায় জড়িয়েছে। মামলাগুলো অতি দ্রুত নিষ্পত্তি করে তদন্ত প্রতিবেদন দাখিল করব। সিআইডি প্রধান বলেন, আমরা প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা পেয়েছি। তিনি একটি মামলায় রিমান্ডে আছেন। প্রাথমিকভাবে নারায়ণগঞ্জের 2টি মামলায় তার ইনভলভমেন্ট পাওয়া গেছে, আর আমরা সব মামলায় স্টাডি করছি। যদি অন্য কোনো মামলাতেও তার ইনভলভমেন্ট থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে সোমবার 19 এপ্রিল মামুনুলকে আদালতে তোলা হয়। আগেই তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার 18 এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। যাচ্ছি পরের সংবাদে। পবিত্র রমজান মাসে সারাদেশে আলেম, শিক্ষক ও মাদ্রাসা ছাত্রদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে আঞ্জুমানে দাওয়াতে ইসলাম এর আমির মাওলানা আনাস মাদানী। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিচারের নামে নিরপরাধ কাউকে যেন অযথা হয়রানির শিকার না হতে হয়, এ বিষয়ে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক, এটা আমাদের দাবি। সোমবার রাতে আঞ্জুমানে দাওয়াতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মোহাম্মদ সালমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি করে আল্লামা আহমদ শফির ছেলে। বিবৃতিতে মাওলানা আনাস মাদানী বলেন, আব্বাজান শাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ছিলেন এদেশের কওমি মাদ্রাসার জন্য আল্লাহর বিশেষ রহমত স্বরূপ। তিনি সবসময় ইসলাম ও মুসলমানদের কল্যাণের কথা ভেবেছেন। সকল দল ও মতের মানুষের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসলামী শিক্ষা ও তাহজিব এবং তমুদ্দিনকে সর্বস্তরের জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এদেশে কওমি মাদ্রাসাগুলো যে বৃহৎ অবদান রয়েছে তাকে সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সঠিকভাবে উপস্থাপন করা তার অবদান অনস্বীকার্য। একই সঙ্গে মাওলানা মাদানী সরকারের প্রতি দাবি জানিয়েছে, লকডাউনের মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষা পদ্ধতির প্রতি সুবিচার করে বিশেষ ব্যবস্থাপনা হলেও মাদ্রাসাগুলোকে অতি দ্রুত খুলে দেওয়া হোক। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মান্য করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কীভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা যায় সে বিষয়ে এলামায়ে কেরামের সঙ্গে সমন্বয় করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে। যাচ্ছি পরের সংবাদে। কঠোর লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর এলিফ্যান্ট রোডে আইডি কার্ড নিয়ে ডাক্তার সাইদা শওকত ও জেনির সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তার বাকবিতণ্ডাকে অনভিপ্রেত ঘটনা বলে জানিয়েছে তার বাবা শওকত আলী সরকার বীর বিক্রম। সোমবার ডাক্তার জেনির বাবা শওকত আলী সরকার বীর বিক্রম বলেন, করোনা মহামারীর এই সময়ে করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধাদের মধ্যে হঠাৎ করেই ঘটে যাওয়া বাকবিতণ্ডার ঘটনায় অনাকাঙ্ক্ষিত। তিনটি পক্ষই করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধা।
আমার মেয়ে চিকিৎসক হিসেবে তার পরিচয় দেওয়ার পরও কেন তার সঙ্গে এমন আচরণ করা হলো তা আমার বোধগম্য নয়। ডাক্তার জেনির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তার বাগবিতণ্ডার যে ভিডিও ভাইরাল হয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শকত আলী সরব বীরবিক্রম বলেন, এটা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার মেয়ে পরিচয় দেওয়ার পরও তাকে ভুয়া বলা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা তো পোশাক দেখেই কয়েকটি মানুষকে পেশা চিহ্নিত করতে পারি। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ইত্যাদি পেশার লোকদের পোশাকগুলোই বলে দেয় তাদের দায়িত্ব কী। তেমনি অ্যাপ্রন পরলে আমরা বুঝতেই পারি ওই ব্যক্তি চিকিৎসক সেবার সঙ্গে জড়িত। আমার মেয়ের পরনে অ্যাপ্রন ছিল, তাতে তারও পরিচয় লেখা ছিল এবং গাড়িতে স্টিকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়ন সাটানো ছিল। এরপরও তার সঙ্গে এমন আচরণ এটি অনাকাঙ্ক্ষিত। দেশের এই ক্রান্তি লগ্নে সব পেশার লোকদের মিলেমিশে সরকারি দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ডক্টর সাইদা শকত জেনির বাবা বলেন, ডক্টর সাইদা শকত জেনির বাবার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলা চিলমারি উপজেলায়। বর্তমান চিলমারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শকত আলী সরকার বীরবিক্রমের বড় মেয়ে ডক্টর সাইদা শকত জেনি। শকত আলী সরকার বীরবিক্রম মহান মুক্তিযুদ্ধে 11 নম্বর সেক্টরে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তিনি একজন খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। প্রায় 45 বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ও প্রায় 35 বছর তিনি চিলমারি উপজেলার আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। 2 বার রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদ কৃষ্টি লগ্নে থেকে পরপর 5ম্বারে নির্বাচিত চিলমারি উপজেলার পরিষদ চেয়ারম্যান তিনি। শকত আলীর বাবা বীরবিক্রম 4 মেয়ে ও 2 ছেলের মধ্যে অধ্যাপক ডাক্তার সাইদা শকত জেনি বড়। তার দ্বিতীয় মেয়ে বুয়েটে শিক্ষক। তিনি বর্তমানে পিএইচডি করতে আমেরিকায় অবস্থান করছেন। তৃতীয় মেয়ে ডেন্টাল চিকিৎসক। চতুর্থ মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার। তিনি উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে আমেরিকায় অবস্থান করছেন। ছোট 2 ছেলে বুয়েট থেকে পড়াশোনা করেছেন। প্রসঙ্গত, রোববার দুপুরে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে সাইদা শকত জেনির বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যাচ্ছে। পরের সংবাদে, গ্রেফতার হেফাজত ইসলামের নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশে যে অরাজকতা হয়েছে, রক্তপাত হয়েছে, তার দায় একান্ত সরকারের, সরকার দল এবং তাদের অঙ্গ সংগঠনের। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মান্না। ডাকসুর সাবেক 2বার FVP দাবি করেন, 26 মার্চ বায়তুল মোকারমে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে সরকারি দলের বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মীর হেফাজতের কর্মী সমর্থক এবং সাধারণ মুসল্লিদের উপর হামলা করে প্রথমে পরিস্থিতি উত্তপ্ত করে। বিভিন্ন ভিডিও ফুটেজ তা স্পষ্ট দেখা গেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে যে অরাজকতা তৈরি হয়েছে এবং মানুষ গুলি করে হত্যা করা হয়েছে তার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে। মান্না বলেন, এসব ঘটনা দায়ের করা মামলা এবং সেই 2013 সালের মামলা সহ বছরের পর বছর ধরে পড়ে আটকে থাকা মামলায় হেফাজত ইসলামের নেতারা তথা দেশের আলেম সমাজের নেতাদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। একজন নেতার ব্যক্তিগত জীবন নিয়ে জাতীয় সংসদে যেভাবে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে বিষোদ্গার করা হয়েছে তাতে স্পষ্ট যে সরকারি দল হেফাজত ইসলামকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে হিংসাত্মক রাজনৈতিক আশ্রয় নিয়েছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের পর্যুদস্ত করার কাজে লিপ্ত হয়েছে। আমি অবিলম্বে গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি দাবি করছি। করোনা মোকাবেলায় সরকারের উদাসীনতা উল্লেখ করে মান্না বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা, চিকিৎসা ব্যবস্থা করা, হাসপাতালে অক্সিজেন ICU বেড নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর 2 বেলা খাবার নিশ্চিত করা এখন সরকারের প্রধান দায়িত্ব। সেদিকে ভ্রুক্ষেপ না করে হামলা, মামলার রিমান্ড, অত্যাচার, নির্যাতনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করছে তারা। দেশের সাধারণ জনগণ এবং ধর্মপ্রাণ মুসলমানরা তা মেনে নেবে না। দেশের বিভিন্ন জায়গায় মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে। অচিরে গণজোয়ারেই তৈরি হবে এবং সেই জোয়ারেই অবৈধ ক্ষমতাসীনরা ভেসে যাবে।